মেহসান মিরাজ এর জীবনী ও ক্রিকেট ক্যারিয়ার সম্পর্কে আজকে আমরা জানব। তার পুরো নাম মেহেদী হাসান মিরাজ। তার ডাক নাম মিরাজ, মিরাজ নামেই সবাই তাকে ডাকে। তার জন্ম 25 অক্টোবর 1979 সালে তিনি জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স 25 বছর। জন্মস্থান তার খুলনা, বাংলাদেশে। তিনি খুলনা বিভাগে জন্মগ্রহণ করেন। প্রথম শ্রেণীর ক্রিকেটার হিসাবে তিনি আত্মপ্রকাশ করেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনে। ব্যাটিংয়ের ধরন ডানহাতি এবং তার বোলিংয়ের ধরন ডানহাতি অফ ব্রেক। তিনি একজন অলরাউন্ডার প্লেয়ার, বাংলাদেশের অলরাউন্ডার হিসাবে তিনি খেলেন। টেস্ট 20 অক্টোবর 2016 সালে অভিষেক হয় টেস্টের মধ্যে দিয়ে। শেষ টেস্ট 23 মে 2021 সালে খেলেন। ওডিআই 25 মার্চ 2017 সাল। শেষ ওডিআই 25 মে 2021। এরপরেও তিনি ক্রিকেট খেলে যাচ্ছেন, টেস্ট ম্যাচও খেলবেন এবং সামনে আরও যে যত ম্যাচ আছে সবগুলো খেলবেন। আজকে আমরা জানব মেহেদী হাসান মিরাজ এর জীবনের বিস্তারিত। মেহেদী হাসান একজন বাংলাদেশি ক্রিকেটার, বর্তমানে তিনি বাংলাদেশের জাতীয় অনূর্ধ্ব 19 ক্রিকেট দলের অধিনায়ক এবং একজন পরিপূর্ণ অলরাউন্ডার ক্রিকেটার হিসাবে ভূমিকা পালন করেছেন। 2015 সালের ডিসেম্বরে তিনি 2016 আইসিসি অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় বাংলাদেশের অনূর্ধ্ব 19 ক্রিকেট দলের অধিনায়ক হিসাবে নির্বাচিত হন। ব্যক্তিগত জীবনে 2019 মার্চে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মিরাজ ও রাবেয়া আক্তার প্রীতি। 2020 সালের অক্টোবরে পুত্র সন্তানের জনক হয়েছেন জাতীয় দলে এই ক্রিকেটার। খেলার জীবনে মেহেদী 2015 সালে 16 ফেব্রুয়ারি রাজশাহী বিভাগের পক্ষে প্রথম শ্রেণীর ক্রিকেটে আত্মপ্রকাশ করেন। অভিষেক ম্যাচে তিনি 51 রান সংগ্রহ করেন, যদিও তিনি প্রথম ইনিংসে ব্যাট করার সুযোগ পান এবং 4 উইকেট লাভ করেন। 2016 সালে 19 ক্রিকেট বিশ্বকাপে মিরাজের অসাধারণ অধিনায়কত্বের সুবাদে বাংলাদেশ যুব দল 2016 আইসিসি অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপে সেমিফাইনালে প্রবেশ করতে সমর্থ হন। উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে তার ওয়েস্ট ইন্ডিজের কাছে 3 উইকেটে পরাজিত হন। তৃতীয় প্লে অফে শ্রীলঙ্কা জাতীয় অনূর্ধ্ব 19 ক্রিকেট দলকে পরাজিত করতে তৃতীয় স্থান অধিকার করেন। অসাধারণ অলরাউন্ডার তিনি। নৈপুণ্যে প্রদর্শন সুবাদে মিরাজ ম্যান অব দ্য ম্যাচ টুর্নামেন্টে নির্বাচিত হন। তিনি 6 মার্চ ব্যাট হতে 242 রান এবং বল করে 12 উইকেট লাভ করেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে 2016 সালে মেহেদী ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়। তিনি একজন অফ ব্রেক বোলার। তিনি তার প্রথম টেস্ট ইনিংসে 5 উইকেট ইংল্যান্ডের অভিষেক খেলোয়াড় বেন ড্যাকেটের উইকেটও লাভ করেন। এই মার্চে 7ম কনিষ্ঠ বাংলাদেশি টেস্ট খেলোয়াড় হিসাবে তার অভিষেক হয়।
আমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।